প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা, তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার টানে সকলেই ছুটে যায় উত্তরবঙ্গে, এবং বাঙালির তো কথাতেই আছে পায়ের তলায় সর্ষে, আর দীপুদার কথা আমরা সবাই জানি। তাই আমাদের আজকের গন্তব্য দার্জিলিং। দার্জিলিং যাব, এবং দার্জিলিং যেতে যেতে এই পাইনের অরণ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দার্জিলিং। সোমস ক্রিয়েশনের সঙ্গে থাকুন। যাওয়ার পথে গাড়ি থেমেছে ঘুম মনেস্ট্রিতে, আর ঘুম মনেস্ট্রিতে যাওয়ার আগেই পাশ দিয়ে ছুটছে টয় ট্রেন। আর কিছুক্ষণ যেতে যেতেই আরও একটা শব্দ, পাশ দিয়ে চলে গেল ভিস্তাডোম। চারিদিক খোলা, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ঘুম মনেস্ট্রির পাশ দিয়ে ভিস্তাডোম। আমাদেরও ঘুরে দেখার পালা ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিতে বহুবার গেছি, বহুবার সাক্ষী হয়েছি, তাই এবারে তেমনভাবে ভেতরটা গেলাম না। আর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়াটাও অ্যালাও নয়, তাই বাইরে থেকেই একটুখানি চারপাশটা ঘুরে দেখলাম। আর এর সঙ্গে সঙ্গে সুন্দর প্রকৃতির শোভা, গাছের ফুল, এত সুন্দর একটা আকাশ, যদিও আকাশটা বেশ কিছুটা মেঘে ঢাকা, তাই ততটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই ঘুম মনেস্ট্রি আমরা দেখব। এবং দেখে আমাদের পরের গন্তব্য হবে, আমরা বাতাসিয়া লুপ যাব, এবং বাতাসিয়া লুপে সুন্দরভাবে ঘুরব। আর বাতাসিয়া লুপে গেলেই, যদিও এই যে জায়গাটা আমরা দেখছি, এখানে কিন্তু অন্য সময় যখন এর আগে এসেছি প্রচুর ফুলে ভরা থাকে, সুন্দর সুন্দর কালারফুল প্রচুর ফুলের বাগান ভরা থাকে, কিন্তু এই সময়টাতে ফুল নেই গাছে। নতুন করে পরিচর্যা চলছে ফুলের বাগান, সেগুলোকে সাজানোর কাজও চলছে। আর বাতাসিয়া লুপে যে যার মতো সকলেই নিজেদের সেলফি তুলছে, আই লাভ দার্জিলিং, এখান থেকে দার্জিলিংকে দেখছে, প্রত্যক্ষ করছে, আর নিজের ভালো লাগাগুলোকে খুঁজে নিচ্ছে। জায়গাটা খুব ভালো লেগেছে, যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং এই বাতাসিয়া লুপে কোন কোন ফিল্মের শুটিং হয়েছে তার ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে থেকে কিভাবে দেখা যায়, কি কি দেখা যায়, ডিটেলস ইনফরমেশন, আরও অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছুই দেওয়া রয়েছে। দার্জিলিংয়ে এসেছি অথচ গ্লেনারিজে যাওয়া হবে না তা তো হয় না, তাই সন্ধেটা আমরা একটুখানি ম্যালটা ঘুরেই পৌঁছে গেলাম গ্লেনারিজে। সুন্দর একটা আবহ, সুন্দর মিউজিক বাজছে, আর তার মধ্যেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত, সুন্দর ব্যবস্থা, সুন্দর তার সরঞ্জাম, এবং ভেতরটা এত সুন্দরভাবে সাজানো মানে দেখলেই মন ভরে যায়। অবশ্যই দেখলে মন ভরে, তার সঙ্গে সঙ্গে পেটটাও তো ভরাতে হবে, তাই কিন্তু চলছে এদিকে আমাদের খাওয়ার আইটেমের নির্বাচন। এবং এই নির্বাচনের দায়িত্বে আমাদের দিদি রয়েছে, কাকলি দিদি বাচ্চা যে কোন খাবারটা খাওয়া যেতে পারে। এখানে কিন্তু বেশ পকেটটাও গরম হয়ে যায়, কারণ বেশ কস্টলি লাগলো। এর সঙ্গে সঙ্গে গ্লেনারিজের একটু বাইরের দিকটা নিয়ে যাই, যেটা ওপেন টেরেস, এবং এখানেও কিন্তু যে যার মতো সবাই খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পানীয়ও খাচ্ছে, এবং এটা একটা স্মোকিং গ্রাউন্ড। এখানে সঙ্গে বাইরে থেকে রাতের শহরটাকে, রাতের দার্জিলিংটাকে দেখতেও কিন্তু দারুণ লাগে। একটা সুন্দর একটা মায়াময় সত্যি পরিবেশ, রাত্রের আলো জ্বলছে পাহাড় জুড়ে জোনাকির মতো, ছোটো 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 বাড়ি হোটেল সবগুলো একটা অন্যরকম মায়াময় পরিবেশ। আর গ্লেনারিজে তার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নিরন্তর গান বাজনা চলছে, গান হচ্ছে, এবং সবাই সেই গানটাকে এনজয় করছে, কারো কারো বার্থডে সেলিব্রেশনও চলছে। পরের দিন সকাল সকাল আমাদের কেভেন্টার্সে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়া গন্তব্য রেলিং কাস্কেট, রঙ্গিন নদীর ধারে আমাদের থাকা, সেখানে যাব। কিন্তু যাওয়ার আগে আমরা জাপানিজ টেম্পল দেখে যাব, এবং সেটা দেখে তারপর আমরা আস্তে আস্তে এগোবো রঙ্গিতের দিকে।
মানে রঙ্গিত হচ্ছে বিজন বাড়ি রয়েছে, বিজন বাড়ি থেকে ব্রিজটা ক্রস করে ওপারে গেলেই হচ্ছে রঙ্গিত নদীর ধারে রেলিং কাসকেট, আমরা সেখানেও যাব। আর যেতে যেতে অবশ্যই কিছুটা রাস্তার শোভা দেখছি, কারণ এই পাহাড়ি বাঁকগুলো কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে। আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ, সেই প্রত্যেকটা বাড়ির সামনে একদম ব্যালকানি যে জায়গাটা সেখানে কিন্তু সুন্দর সুন্দর গাছের বাহার আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া তো রাস্তার দুধারে পাইনের জঙ্গল রয়েছে। এই দেখতে দেখতেই আমরা এবার আস্তে আস্তে পৌঁছে যাব আমাদের জাপানিজ টেম্পলে, এবং সেখানকার পার্কিং লটে আমরা পৌঁছে যাব গাড়িটা পার্ক করে, তারপর আমরা এগোব পরবর্তী গন্তব্যের দিকে। এই বলতে বলতেই আমরা চলে এসেছি, আমাদের গাড়ি চলে এসেছে পার্কিং এরিয়াতে। এখান থেকে এবার আমাদের নেমে হেঁটে যেতে হবে জাপানিজ টেম্পল দেখতে। চলুন তাহলে ঘুরে দেখাই যাক। অনেকগুলো সিঁড়ি বেয়ে এবার আস্তে আস্তে পৌঁছে যাওয়া। মোটামুটি ঠান্ডা রয়েছে, এবার আমাদের আগে আগে চলেছে দেবারতী, অমিত আর সঙ্গে পুচকে মিকমিক, আর ওদিকে আমাদের দিদিও রয়েছে কাকুলিদি। এখানে আমাদের জুতো ছাড়তে হবে, এবং দুই ধারে দুই সিংহ আমাদেরকে একদম ওয়েলকাম জানিয়েছে। এবার জুতো ছেড়ে আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠব এবং ঘুরে দেখব ভেতরটা। এবং খুব সুন্দর একটা পরিবেশ, এবং অনেকবারই দার্জিলিং এসেছি কিন্তু এই সাইট সিনগুলো এসেছি কিন্তু সেভাবে ক্যামেরা বন্দি করা হয়নি, যে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস বলবো যে এখানে ওঠার সময় কিন্তু অনেকেই মোজা পরে, জুতোটা খুলে মোজা পরে আমরা উপরে উঠি, তো কিন্তু কাঠের সিঁড়ি অনেক জায়গাতেই কিন্তু খুব স্লিপ করে, তাই বন্ধুদের জন্য বলবো যে খুব সাবধানে সিঁড়িটায় ওঠাটা উচিত। কাঠের সিঁড়ি মোজা পরে কিন্তু যথেষ্ট পা স্লিপ করছিল, তাই এটা মাথায় রাখবেন ঘুরতে যাওয়ার সময়। আর এই দেখতে দেখতে এখানে দেওয়ালগুলো তো এত সুন্দর সুন্দরভাবে ছবি আঁকা, যদিও মানেগুলো বুঝছি না যেহেতু তাদের ভাষাটা বুঝি না, কিন্তু বুঝতে পাচ্ছি যে আঁকার একটা প্যাটার্ন এবং লেখার একটা প্যাটার্ন, খুবই সুন্দরভাবে সাজানো এবং বাঁধানো এই ঘরটায়। নো এন্ট্রি, এখানে নো অ্যাডমিশন। এবার আস্তে আস্তে ভেতরের দিকে আমরা যাব। সুন্দর একটা পরিবেশ, বাইরে ওয়েদারটাও বেশ ভালো আর ভেতরটাও তো খুবই সুন্দর আর নিস্তব্ধ একটা জায়গা, সেখানে শান্ত পরিবেশ, অল্প অল্প মানুষজন আসছেন এবং তারা সাক্ষী হচ্ছেন। এখানে দলাই লামার ছবিও রয়েছে, এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সাজিয়েছে, এবং মূর্তি, তাদের অবস্থান সবটাই কিন্তু বেশ সুন্দর। দলাই লামার ছবি সঙ্গে বুদ্ধের মূর্তি সব কিছুই রয়েছে এখানে, এবং এখানে বেশ মনটা অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে, একটু অন্যরকম অনুভূতি, কারণ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে যা হয় সকলেরই ভালো লাগাটা এক এক রকম। এখানটা আরও একটু ঘুরে দেখব বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই স্তূপটা, এবং এখানেও কিন্তু সিঁড়ি বেয়ে সুন্দরভাবে উঠতে হয়, জুতো খুলেই উঠতে হবে। এবং এই জাপানিজ টেম্পলের এই জায়গাটাও বেশ সুন্দর, এবং উঠে সুন্দরভাবে ওপর থেকে শহরটাকে যেমন দেখা যায়, আর ওপরে উঠে চারিদিকটা প্রদক্ষিণ করতেও বেশ ভালো লাগে। সঙ্গে তো আপনারা রয়েছেন, যদিও আকাশ পরিষ্কার নয়, চারিদিকে বুদ্ধ রয়েছে তার এক এক জায়গায় এক এক ভঙ্গিতে। আর এই ঘুরে দেখতে দেখতে আমরা কিন্তু এগোবো আস্তে আস্তে সেই রেলিংয়ের দিকে, কিন্তু এখনও কিছুটা সময় রয়েছে, তাই একটুখানি আপনাদের সঙ্গে আমরা ঘুরে দেখি। এত সুন্দর স্থাপত্য, এত সুন্দর সাজানো গোছানো বিষয়টা বেশ ভালো লাগছে, এবং প্রত্যেকেই ফটো সেশনে ব্যস্ত, তাই বুদ্ধ এক এক ভঙ্গিমাতে
এখানে রয়েছে চারিদিক ধরেই, এবং তিনি যেন সবাইকে সব রকম দিক থেকে ভালো থাকা, সুস্থ থাকার, শান্তিতে থাকার বার্তা দিয়ে যাচ্ছে। আর এই যে চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, এখান থেকে যেতেই ইচ্ছা করে না, কিন্তু এত সুন্দর পরিবেশ ছেড়েও যেতে হবে, কারণ পরের গন্তব্য যে আমাদের ডাক দিচ্ছে, তাই রেলিং কাস্কেটের ডাকে আমাদের পৌঁছে যেতেই হবে রেলিংয়ে। বিজনবাড়ি হয়ে আমরা যাব, আরও কিছুটা সময় লাগবে, তাই চটপট এখানকার পালা মিটিয়ে আমরা পৌঁছে যাব রেলিং কাস্কেট। এবার আমাদের গাড়ি আবারও ছুটেছে, পরিবেশ কিছুটা শান্ত হয়েছে, অনেক জায়গাতেই মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও এই পাহাড়ি বাঁক আর দূরে পাহাড় সুন্দর একটা মানে অন্যরকম, মন ভালো হয়ে যায়। যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে কিন্তু এই মানে পাহাড়ি বাঁকগুলো, পাহাড়ি রাস্তাগুলো, সেগুলোই যেন অনেক কিছু অনেকটা পাওয়া হয়ে যায়, কারণ প্রতিটা পাহাড়ে বাঁকে বাঁকে এক একটা রোমাঞ্চ যেন অপেক্ষা করে থাকে। আর কত সুন্দরভাবে রাস্তাগুলো বাঁধানো রয়েছে, এটাও একটা ভালো দিক, কারণ অনেক সময় অনেক রাস্তায় অনেক সমস্যা হয়, কিন্তু এই রাস্তাগুলো দেখলাম খুব ভালোভাবে মেনটেন করা এবং ভালোভাবে বাঁধানো রয়েছে। এই পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে আমরা হারিয়ে যাব এবং হুট করে পৌঁছেই যাব রেলিং কাস্কেট। বিজনবাড়ি ঢোকার রাস্তাটা বেশ কিছুটা খারাপ, এই রাস্তাটা এখনও তৈরি হয়নি। কথা বলছিলাম ড্রাইভার ভাইয়ের সঙ্গে, তিনি বলছিলেন যে পঞ্চায়েত থাকলেও পঞ্চায়েত সেভাবে কাজ করে না, ভোটের আগে কাজ করে সর্বত্র, কিন্তু এখানে সেভাবে কাজ হয়নি, তাই এই এরিয়াটা বেশ কিছুটা উপেক্ষিত, তাই রাস্তাটা বেশ খারাপ। মানে একটু বড় গাড়ি নিয়ে গেলেই ভালো, ছোটো গাড়িতে একটু সমস্যাই হয়, মোটামুটি অসুবিধা হয় না কিছুটা। এই দোলানিটাই বোঝা যাচ্ছে যে রাস্তাটার অবস্থা ঠিক কেমন, তাই না? এখান থেকে এবার আমরা আস্তে আস্তে এগোবো এবং বিজনবাড়িতে আমরা পৌঁছে যাব। বিজনবাড়িতে পৌঁছানোর আগে একটা ছোট ব্রিজ পাবো বলে শুনেছি, এবং সেই ব্রিজটা হ্যাঁ বলতে বলতেই এসে গেছে সেই ব্রিজ, এবং এই ব্রিজটা পেরোচ্ছি আমরা, পেরিয়ে আমরা উল্টো দিকে যাচ্ছি এবং নিচে একটা সুন্দর বৌদ্ধ গুম্ফা, সেটা দেখতে দেখতেই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে পৌঁছে যাব। পৌঁছে গেছি রেলিং কাস্কেটে, এটা হচ্ছে রেলিং কাস্কেট, রঙ্গিন নদীর ধারে আমাদের থাকার জায়গা, আটটা ছোটো ছোটো কটেজ রয়েছে। এটা আমাদের একটা কটেজ, তার মধ্যে পুরোটাই কাঠ দিয়ে তৈরি, কাঠের একটা কটেজ, এই কটেজে থাকবো, এবং সঙ্গে উল্টো দিকে আমাদের আরও একটা কটেজ নেওয়া রয়েছে। আর কটেজগুলোর মধ্যে যাতায়াতের ব্যবস্থাগুলোও বেশ সুন্দর, আর কিন্তু তার পাশ দিয়ে এই যে দূরে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু পরপর তিনটে কটেজ রয়েছে, জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির জন্য জেনারেটর, আর এদিকে রঙ্গিত নদী কলকলিয়ে বয়ে চলেছে, তার শব্দও কানে আসছে নিশ্চয়ই, কারণ এই নদীর এই কলকল শব্দটা মধ্যে একটা অদ্ভুত অনুরণন তৈরি করে, যা কিন্তু প্রকৃতিপ্রেমী, পাহাড়প্রেমী, নদী জঙ্গল প্রেমী তাদের জন্য কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। এখানে এসে মন তো উদাস হয়েই যায়, সঙ্গে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, যে অনুভূতিটা হয়তো কথায় ব্যক্ত করা যায় না। সঙ্গে থাকুন আপনারা, আজকের দিনটা এখানে কাটাবো এবং এখানে কাটি। এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল বেরিয়ে পড়া, আজ সকালে বেরিয়ে পড়ার আগেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি করে পা চালিয়ে গাড়িতে উঠে পড়া, এবং গাড়িতে উঠেই আবারও আমাদের ফিরে যাওয়ার পালা। আজকের মতো গুড বাই বলতেই হচ্ছে রঙ্গিতকে, তাই রেলিং কাস্কেট থেকে সুন্দর তাদের আতিথ্যতা, সুন্দর খাওয়া দাওয়া সব কিছুই, একটুখানি যেতে যেতে আমরা মাঝখানে হয়তো কোথাও দাঁড়াবো একটু চা বা মোমো বা থুপ্পা খাওয়ার জন্য, তারপরে কিন্তু আমরা একেবারে এগিয়ে যাব। আর আমাদের আজকে প্ল্যানিং রয়েছে যে একেবারে রোহিণীর আগে আমরা লাঞ্চ সেরে নেব। সব কিছুর পালা শেষ, শুকনা ফরেস্টের আগে আমরা চা বাগান দেখেছি, এবং চা বাগান দেখেই বাইরে দেখতে পাচ্ছেন গাছ ভিজে গেছে বৃষ্টি,
বৃষ্টিকে সঙ্গে করে নিয়েই চা বাগানে পাশ দিয়ে যাওয়া। মাঝখানে কিছুক্ষণের জন্য চা বাগানে দাঁড়িয়েও ছিলাম আমরা, কারণ সবাই বলছিল বৃষ্টি পড়ুক টিপটাপ করে, অসুবিধে নেই, কিন্তু এই চা বাগানের এই ফিলিংসটাকে নিতে হবে। সেই অনুভূতিটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে এনজেপির দিকে। গাড়ি ছুটেছে দুরন্ত গতিতে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুকনা ফরেস্টের এই জায়গাটা দেখলে আর এবং একটা বৃষ্টি ভেজা গধূলিতে আমার মনে পড়ে যাচ্ছে যেন আমি পৌঁছে গেছি কোথাও পালামৌয়ের জঙ্গলে, আমার এইগুলোই মনে হচ্ছে। আর এই বলতে বলতে বৃষ্টি কিছুটা থেমেছে, এবার আস্তে আস্তে ঘরে ফেরার পালা। কেমন লাগলো সৌম্যর সঙ্গে দার্জিলিং রঙ্গিতের সফর জানাবেন।